নমস্কার, আমি ডক্টর ঐন্দ্রি সান্যাল, ক্লিনিক্যাল ডাইরেক্টর, নোভা আইভিএফ ফার্টিলিটি ইস্ট। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে ইররেগুলার পিরিয়ড নিয়ে। ইররেগুলার পিরিয়ড অনেক রকম হতে পারে, এরকমও মহিলা আছে যাদের দু মাস তিন মাস পিরিয়ড হয়ই না, ওষুধ না খেলে পিরিয়ড হয় না। আবার অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হয়তো কম, তাদের হয়তো পিরিয়ড হয় প্রতি মাসেই, কিন্তু 10 দিন 15 দিন গ্যাপে গ্যাপে হয়। বেশিরভাগ মহিলাই ইররেগুলার পিরিয়ডের সমস্যায় খুব বেশি ব্যতিব্যস্ত থাকেন। প্রথমেই বলি, ইররেগুলার পিরিয়ডের সবথেকে বড় কারণ আজকালকার দিনে হচ্ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি হচ্ছে একটা হরমোনাল প্রবলেম, যেখানে প্রতি মাসে একজন মহিলার মধ্যে তার ডিম্বাণুটা ম্যাচিওর হয় না। ডিম্বাণু ম্যাচিওর হয় না বলে তার পিরিয়ড অনিয়মিত হয় এবং অনেক সময় প্রেগনেন্সি আসতে দেরি হয়। এছাড়াও আরও অনেক কারণে ইররেগুলার পিরিয়ড হয়, যেমন অনেক সময় অনেক মহিলার ক্ষেত্রে যেটা সমস্যা থাকে সেটাকে আমরা বলি ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ অথবা প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর, অর্থাৎ তার ডিম্বাণুর সংখ্যা কমে আসছে। সেই মহিলার বয়স কম হলেও সেই মহিলা প্রিম্যাচিওর মেনোপজের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সমস্যাও কিন্তু আজকালকার দিনে খুব কমন। এই সমস্যার জন্যও কিন্তু একজন মহিলার সেই একই প্রবলেম হতে পারে, অর্থাৎ পিরিয়ড অনিয়মিত হতে পারে বা প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়। এবার একজন মহিলা কোন সমস্যায় ভুগছেন, পলিসিস্টিক ওভারি না প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর, সেটা পার্থক্য করার কিন্তু অনেকগুলো টেস্ট আছে, যেরকম ব্লাড টেস্ট বা আল্ট্রাসাউন্ড। তাই জন্য নিজের থেকে চিকিৎসা না করিয়ে সবার আগে একজন গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি বিশেষজ্ঞর পরামর্শ নিন। কী কারণে পিরিয়ড ইররেগুলার হচ্ছে সেটা জানা সবথেকে জরুরি, এবং সেই হিসাবে আপনার ট্রিটমেন্ট হবে। এছাড়াও কিছু হরমোনাল প্রবলেম, যেমন প্রোল্যাকটিনের আধিক্য কিংবা থাইরয়েড প্রবলেম বা সুগারের প্রবলেম, এগুলোর জন্য কিন্তু পিরিয়ডের সমস্যা হতে পারে। তাই জন্য সবার আগে পিরিয়ডের সমস্যা থাকলে, বয়স কম থাকতে থাকতেই একজন ফার্টিলিটি বিশেষজ্ঞর পরামর্শ নিন। কী কারণে পিরিয়ড ইররেগুলার হচ্ছে জানুন, সেই হিসাবে ট্রিটমেন্ট শুরু করুন।